আসসালামু আলাইকুম, আমাদের সত্যের পথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আদালতে অঝোরে কান্না, বাইরে ক্ষোভ পরিমনির। রাজধানীর বনানী থানায় মাদকের মামলায় চার দিনের রিমান্ড শেষ হয়েছে চিত্রনায়িকা পরিমনির। আজ মঙ্গলবার আদালতে হাজির করে দ্বিতীয় দফায় রিমান্ড আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবব্রত বিশ্বাসের আদালতে এ আবেদনের শুনানি হয়। এ সময় কাঠগড়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদেন চিত্রনায়িকা পরিমনি। এ সময় বারবার তার আইনজীবীর দিকে তাকিয়ে শুনানি শুনছিলেন আর কাঁদছিলেন। শুনানি শেষে ঢাকায় চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরিমনি ও তার সহযোগী আশরাফুল ইসলাম দীপুকে ফের দুদিন করে রিমান্ডে পাঠায় আদালত। এরপর তাকে বাইরে আনা হলে আপেক্ষমান সাংবাদিকদের দেখে ক্ষোভে ফেটে পড়েন তিনি। আদালত থেকে বের হওয়ার সময় চিৎকার করে সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, আপনারা মিডিয়ার লোকেরা কী করছেন, আমাকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হচ্ছে। সবার আগে সর্বশেষ খবরাখবর জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ সবাই।